পুকুরটাতে একদম কচুরি পানায় ভর্তি। এই যে দেখো বন্ধুরা, এই তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ওটা পুকুরটাতে জলের কোনো চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না, একদম একদম কচুরি পানায় ভর্তি গোটা একদম। দেখো বন্ধুরা, নমস্কার বন্ধুরা, চলো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির। আশা করছি তোমাদের আমার যে শ্মশানের ভিডিও ভালোই লেগেছে। আর চলো আমাদের তোমাদের এক নতুন জায়গায় নিয়ে যাবো, আমাদের গ্রামের বাইরে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগবে। এই যে দেখছো রান, আইরিস, এঞ্জেল, এরাও চলে এসছে। তো বন্ধুরা, তোমাদের একটা কথা বলার আছে, তোমরা আমার ভিডিও দেখছো অনেকেই এবং পছন্দ করছো, কিন্তু সাবস্ক্রাইব করছো না আমার চ্যানেল। তো প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আর আমার ভিডিও শেয়ার করো, লাইক করো, তবে আমি উৎসাহ পাবো। আর বিশেষ করে আমার বাংলাদেশের দর্শকদের থ্যাংক ইউ, তোমাদের অনেক ধন্যবাদ যে তোমরা আমার ভিডিও দেখছো এবং পছন্দ করছো। তার সঙ্গে সৌদি আরবও দর্শক আমার ভিডিও দেখছে, তোমাদেরও থ্যাংক ইউ। আর ভারতের লোককে তো থ্যাংক ইউ বলবই, কারণ তারাও অনেক বেশি আমাকে ভালোবাসা দিচ্ছে। তো ঠিক আছে বন্ধুরা, চলো আজকের ভিডিওটা শুরু করছি। আজ তোমাদের একটা নতুন জায়গায় নিয়ে যাচ্ছি, ওকে? আজকের ব্লগ শুরু করছি। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি আমাদের গ্রাম থেকে অনেকটা দূরে। এই জায়গাটার নাম আমরা একে ফকির ডাঙ্গা বলি, মানে অনেকটা ফাঁকা ডাঙ্গা। এই যে দেখছো বন্ধুরা, এই যে দেখছো ফাঁকা ডাঙ্গা সম্পূর্ণ। তো এই জন্য এটাকে ফকির ডাঙ্গা বলা হয়। এই যে দেখছো, এই যে তিনজন। তো চলো এই ফাঁকা ডাঙ্গাতে আজ তোমাদের আমরা একটু ব্লগ বানাবো। আশা করছি আমরা ছোটোতে এই জায়গাতে আমরা যখন আমাদের 1 জানুয়ারি বা শীতকালে আমরা এখানেই পিকনিক করতে আসতাম, এই জায়গাতে আমরা পিকনিক মানাতাম 1 জানুয়ারি বা শীতকালে পুঁইশালা, যাকে আমরা ছোটোতে পুঁইশালা বলতাম। তো সেই পুঁইশালায় এখানে আমরা করতে আসতাম। তো আজ মনে পড়লো জায়গাটা, তো চলো তোমাদের আজ এই জায়গাটা একটু দেখাই। আশা করছি তোমাদের ভালোই লাগছে। এই যে দেখছো, এই যে বন্ধুরা, আশা করছি তোমাদের এই ফাঁকা জায়গাটা ভালোই লাগছে। এই যে দেখছো, তো চলো দেখি একবার, দেখা যাক জায়গাটা পুরোপুরি ঘুরে। অনেকদিন পর এলাম, আশা করছি ভালোই লাগবে। এই যে বন্ধু দেখছো, তিনজনা এরা লেজ কুরকুরে খাচ্ছে আর আমার সঙ্গে ঘুরতে এসছে। এই যে বন্ধুরা দেখছো, ওরা তিনজন চলে গেলাম ওদের খেলতে। তো খুব সুন্দর জায়গাটা আছে, এখানে ফাঁকা একদম, এখানকার পরিবেশটা একদম শান্ত। তো ছোটোতে আমরা অনেকবার এই জায়গাটা এসেছি, এখন আশা ছেড়েই দিয়েছি, মানে বলা চলে ভুলেই গিয়েছি এই জায়গাটা। তো অনেকদিন পর এই জায়গাটা এলাম, আজ অনেক ভালো লাগছে এই জায়গাটা। এই দেখছি বন্ধুরা, ওটা চলে গেলাম, অনেক দূর চলে গেছে। এই যে বন্ধুরা দেখছো, ওদের আমি দেখতে পাচ্ছি অনেক দূর চলে গেছে। দাঁড়া, এই যে বন্ধুরা অনেক দূর চলে গেছে ওরা। এই যে দেখছো তোমরা, দাঁড়া দাঁড়া, তো বন্ধুরা এই যে আমরা যে এখন যে মাঠ দিয়ে যাচ্ছি বা যে জায়গাটা দিয়ে আমরা যাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ একদম কোনো জলের কোনো চিহ্ন নেই। এর এগুলাতে ধান চাষ হয়। এই যে বন্ধুরা তোমরা দেখছো, একদম গোটাই ফাঁকা। ওরা দেখছো বন্ধুর কতদূর চলে গেছে, অত তো যাস না। তো বন্ধুরা আয়, এবছর বর্ষার মানে মুখ ভার, জলে হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, তাই চাষ হয়নি একদমই এবছর চাষ হয়নি। তো তোমাদের আমি দেখাচ্ছি যে এই যে মাঠগুলো আছে, দেখো একদম শুকনো, এক ফোঁটা জল নেই।
সাধারণত এই সময় এই মাঠগুলো সবুজ হয়ে থাকে, আফরে ভর্তি থাকে, ধান গাছে ভর্তি থাকে, কিন্তু দেখো তোমাদের দেখাচ্ছি একদম একদম ফাঁকা শুকনো তোমাদের দেখাচ্ছি। জীবন ধরে দেখছো, এ দেখো দেখো একদম শুকনো, দেখো কোথাও চাষের কোনো চিহ্ন নেই। আর এই যে দেখছো ওরা কতদূর চলে গেছে, এদের ওদের জায়গাটা খুব ভালো লাগছে, কারণ ফাঁকা জায়গা, খোলা মাঠ, খুবই আনন্দ করছে। এখন আমরা একদম নিচে চলে এসেছি, এই যে পাহাড়ে, এটা একটা পাহাড় বটে, এই যে পাহাড়ের নিচে আমরা চলে এসেছি। তো বন্ধুরা এখন আমরা একদম নিচে এসেছি, মানে চারিদিকটা পাহাড় আর পাহাড়ের মাঝটা নিচু, মানে খুবই নিচু। তো সেই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। তো চলো তোমাদের একটা দৃশ্য তোমাদের পুরোপুরি ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো আমরা, আমাদের চারিদিকে উঁচু পাহাড় আর আমরা একদম নিচে আছি, দেখো তোমরা বুঝতে পারছো। এই যে বন্ধুরা, আর এই যে দেখছো তিনজন, এরা অনেক দূর চলে এসেছিল আর পায়ে এগুলাকে, এদের পায়ে সুরগুঞ্জ লেগেছে, এগুলাকে আমরা সুরগুঞ্জ বলি, যে কাপড়ে লেগে যায়। এই যে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, এগুলোকে সাধারণত আমরা আমাদের ভাষায় আমরা সুরগুঞ্জ বলি, জানি না তোমরা কী বলছো। এই গোটা জায়গাটা এই ঘাসটাতে, এই ঘাসেই ভর্তি, তো কাপড়ে লাগবে। তো চলো চলো, এই চলো ওপরে যাওয়া যাক, চলো বন্ধুরা ওপরে যাওয়া যাক। এই যে দেখছো বন্ধুরা, দেখছো দেখছো কাপড়ে, এই যে খুচখুচ লেগেছে, এই যে আরিসেরও, এই যে আরিসেরও পায়ে লেগেছে কাপড়ে, হরিদানোর লেগেছে গোটায়। এই যে বন্ধুরা দেখছো, তো বন্ধুরা এখন আমরা ওপরের দিকে যাচ্ছি, আয় তোরা আয়, এখন আমরা ওপরের দিকে যাচ্ছি, অনেক অনেক নিচে চলে এসেছি। হ্যাঁ ঠিক আছে, ওপরে চ, ওপরে যাই, তারপরে সব ছাড়িয়ে দেবো, চ ওপরে চ। তো বন্ধুরা এই যে দেখছো, এই যে ঘাসগুলো, এই 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 ঘাসগুলো কাপড়ে লেগে যাচ্ছে, ওই জন্য ওদের কাপড়ে লেগে গেছে। এই বন্ধু আরিস পড়ে গেলাম, মানে অত এতক্ষণ ওরা ঢালে নামছিল নিচুতে, তো খুব মজা 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 লাগছিল, কিন্তু এখন উঁচুতে উঠতে উঠতে হচ্ছে, তো ওদের একটু কষ্ট হচ্ছে। চলো 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 চলো, এসো এসো, চলো ওপরে চলো। যে বন্ধু দেখছো আর শ্রীদান, এই যে এঞ্জেল, আমি মানা করলাম আজ আসিন না, দেখলি তো। তো বন্ধুরা এখন আমরা আবার ওপর চলে এসেছি, এই যে দেখছো শ্রীদান আরিস আগে পৌঁছে গেছে, আর এই যে আমাদের এঞ্জেল আসছে। তো চলো দেখি আর কি করা যায়। ওই যে বন্ধুরা দেখছো ওপরে, নিচে খুব আসানের সঙ্গে নেমে গেল নিচে, কিন্তু ওপরে উঠতে অবস্থা খারাপ, একদম একদম পাহাড়ে নিচে নেমে গেছিলো, এখন উঠতে ওদের অবস্থা খারাপ হয়ে গেল। হ্যাঁ ঠিক আছে, আনিয়ে দেবো। এখন আমরা একটা পুকুরের নিচে চলে এসেছি, মানে পুকুরের ধারে ধারে চলে এসেছি। এই যে বন্ধুরা তোমরা দেখছো, চলো পুকুরটা তোমাদের একটু দেখাই। এই যে দেখছো গোটা পুকুরটা, পুকুরটাতে একদম কচুরি পানায় ভর্তি। এই যে দেখো বন্ধুরা, এই তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ওটা পুকুরটা, জলের কোনো চিহ্ন দেখতে পাওয়া যাচ্ছে না, একদম একদম কচুরি পানায় ভর্তি গোটা একদম। দেখো বন্ধুরা ভালোই লাগছে তোমাদের, আমাকে ভালো লাগছে এই দৃশ্যটা দেখতে। তো দেখো, আর দেখো বক উড়ছে, চলো তোমাদের একটু সামনে থেকে দৃশ্য দেখ। যে বন্ধুরা দেখছো গোটা পুকুরটা একদম কচুরি পানায় ভর্তি, জলের মানে খুবই কম জল দেখা যাচ্ছে, দেখো তো বন্ধুরা। চলো এবার সন্ধ্যা হয়ে যাচ্ছে, এই যে বাচ্চাদের নিয়ে ওরাও ওরাও পড়াশোনা করবে, তো চলো এবার বাড়ি যাওয়ার পালা, অনেক ঘোরা হয়ে গেলো আজ, আর আজ মেঘলা আবহাওয়া আছে, তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালোই লাগছে। তো চলো এবার বাড়ি যাই, সন্ধ্যা হয়ে আসছে। হ্যাঁ
ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ঠিক আছে চলো বাড়ি যাবো চলো ছবি ঠিক আছে চলো আবার বাড়ি যাবো চলো এঞ্জেল আজ কেমন লাগলো ঘুরতে আরে গাড়ি আসছে গাড়ি আসছে এদিকে 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 চলে 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 বন্ধুরা এখন আমরা হিজলগড়া চলে এসেছি মানে হিজলগড়া ঢুকবো রাস্তায় আছি তো আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালোই লাগলো তো এবার বাড়ি চলে এসেছি আমরা আর বেশি দূর নাই এই যে দেখছো চারজনা আমরা আমি জিদান আইরিস এঞ্জেল তো বন্ধুরা আশা করছি তোমাদের আজকের আমাদের ভিডিও ভালোই লাগলো তো যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগলো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো আর আমার ভিডিও দেখতে থাকো তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি বাই বাই ওকে থ্যাংক ইউ বাই 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 বা